আমার দেহের সাথে আল্লাহর দেহ মিশে আছে। কুরআনে এসেছে আরজ ভাষে তাহার বীজে, বীজে না কিন্তু বীজে, উপরেও না নিচেও না, মাঝখানে মাঝামাঝি একটা জায়গা। বুঝাও দয়াল কলমার কায়দা, ঘুষে যাবে মনের আন্ধা, কোন কালেমা কোথায় বান্ধা, এই দেহে রয়েছে কোন কালেমা, ওজুদের চেতন করেছে কোন কালেমা, মন সব হইয়া আমার ইনসানি বিচার শিখবে। দলিলে বললেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ আলফ আলফ মাররা তাইনি বেলা তাহকিক ফাত খলিফায়ে জান্না। এই কালেমা এতই, যদি কোনো ব্যক্তি তাহকিক না করিয়া হাজার হাজার বার পাঠ করুক না কেন, এই কালেমাই তাকে হাতের হ্যান্ডকাপ হইয়া জাহান্নামের তলদেশে তাকে ঠেলতে ঠেলতে। দলিল আরো বললেন কি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তৈয়বাতান ও সাজরাতান ও মুবারাকাতান ও তাওহীদিন ও সিদ্দিকিন আমার রাতাইনে ফাত খলিফা হইয়া যায়। ইহা এতই পুত পবিত্র, উপরের ভাগ সাতাশ মান ত্বক ভেসৃত, নিচের ভাগ সাত জমিন ত্বক ভেসৃত। কালেমাকে ছিদ্দিক দিলে, বিশ্বাসী দিলে, ফানা বাকা জাত সেফাত নফি আজিবাত ওরুস নজুল জানিয়া শুনিয়া বুঝিয়া সিনিয়া ইহাকে চূর্ণ বিচূর্ণ করিয়া জীবনে যে একবার পাঠ করতে পারে, নিশ্চয় নিশ্চয় সে জান্নাতবাসী হয়ে যাবেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা, এই কালেমার ফানা বাকা আছে শুনতে পাইলাম নাকি, কিন্তু এটা তো আমি জানি, এর ওরুস নজুল আছে, এর নফি আজবাত আছে, এর জাত সেফাত আছে, ইহা নাকি চূর্ণ বিচূর্ণ করতে হ, ইহা আবার নাকি প্রতি বছরে মৌসুমি ফল দান করিয়া থাকে। মৌসুমি ফল যেমন এই যে প্রতি বছর এই যে সামনে জ্যৈষ্ঠ মাস আমের সিজন আইতেছে, এটা মৌসুমি ফল নাকি, ওই সিজনে ওই ফলটা দান করে, এই বৈশাখ মাসে কাঁঠাল ভাগবে, এটা মৌসুমি ফল। আবার এই কালেমা নাকি প্রতি বছর ইহা মৌসুমি ফল দান করে, তাইলে এটা একটা জানার বিষয় না, যেটা বছরে কি এমন মৌসুমি ফল দান করে সেই বিষয়টা কি, সেই ফলটা কি, সেই গাছটাই বা নাম কি, সেই ফলেরই নাম কি, কি বলেন আপনারা, জানা দরকার কি, জানা দরকার। আসলে কালেমার সারমর্ম বস্তুটা আমরা দয়ালের কাছ থেকে জানতে চাই, যে আসলে ইহা কি পড়ার বস্তু, নাকি এর ভেতরে আরো কিছু ভেদ রহস্য লুকায়িত আছে। আমার এই দেহ যেদিন গড়ে যাবে, ও দয়াল কোন কালে মা সঙ্গে যাবে, কোন কালে মায়া তাই রবে হিসাব, এই দেহ যেদিন গড়ে যাবে, কোন কালে মা সঙ্গে যাবে, কোন কালে মায়া তাই রবে হিসাব, আবার হিসাব নিকাশে, আবার হিসাব নিকাশে। কালক নগরে রাজাহার কারি কই সাত কালেমা, সাত জন নবী আছে, কালেমার উত্তর শুনে শান্ত হয়ে রব বসে রাখ। কালামে কি বললেন, আমার দেহ যেদিন গড়ে যাবে, কোন কালে মা আমার সঙ্গে যাবে, কোন কালে মা আত্মাই রবে হিসাবার নিকাশ। বোঝা গেছে কথা বাবা, আমার দেহ গড়ে যাবে মানে কি, যেদিন আমি এ ধরাধাম ত্যাগ করব, মৃত্যুবরণ করব, আমাকে চারজনে খাটিয়াই করে কাঁধে করে ওই কবরস্থানে শোয়াইয়া আমাকে দাফন কাফন করে রেখে আসবে, মাটি মঞ্জিল শেষ করে বলে চল্লিশ কদম পার হইতে না হইতেই নাকি ওই গোরের ভেতরে, কবরের ভেতরে মনকির নাকির দুই ফেরেশতা হাজির হয়ে যায়। কেন
প্রশ্ন করার জন্য তিনটা জিজ্ঞাসা করে কি মানে রাব্বুকা মান নাবিয়াকা মান দিনুকা, তোমার রবকে, তুমি কার দিনে ছিলা, তোমার নবী কে? কথা কি খেয়াল করতেছেন আপনারা? তাহলে দয়াল আমার দেহ যেদিন গড়ে যাবে সেদিন আমার সঙ্গে কোন কালেমা সাথী হয়ে যাবে, এবং ওই মনকির নকিরের প্রশ্নের জবাব আমার আত্মার মধ্যে সেদিন কোন কালেমা থাকিয়া দিবে? কি বাবা, কালেমা খালি শুনেই গেলাম, পইরাই গেলাম মুখাস্ত, কিন্তু এর বেদ বিধান তো কিছুই বুঝলাম না। কালেমা কেউ বলে ছয়টা, কেউ কয় চারটা, কেউ কয় পাঁচটা, কেউ কয় একটা, আবার এখানে তালুকনগরের রাজাহারকারী তিনি তার কালামে বলেন সাত কালেমায় আবার নাকি সাতজন নবীও আছে আছে, তাহলে এই সাতজন নবী কারা? এর আমার দেহে কোথায় থাকে? এই সাত কালেমাটার নাম বা কি? এই কালেমা কোথায় আছে? এ বিষয় আদিগুলো কি? আশা করি এই কালেমার মোর সার মর্ম নির্যাসটা আমার দয়াল চমৎকার করে আমাদের মাঝে তুলে আরো ভাসে তাহারে। আচ্ছা গান কি বোঝা যায় না? হ্যালো, রিভাব দেওয়া, প্রত্যেকটা রিভাব, এত ইকো থাকলে কেমনে কথা বুঝবো? রিভাব সাউন্ড করেন তো, রিভাবটা কমান।